ওগো সবাই আমাকে চিনতে পারছেন তো? তবে সত্যি সবাই আমাকে চিনবে, আমার বাড়ি বেশি দূরে নয় গো, এই সাতটারি। তবে বাবা আমাদের একটা জাদু বিজনেস আছে, ব্যবসা আছে, কারণ গ্রামে গ্রামে ঘুরতে হয়, কারো সন্তান সন্ততি যদি হয় তাদেরকে নিয়ে আমরা আনন্দ করি। তবে যাই হোক, আমার বাড়ি বেশি দূরে নাই, সামান্য সাতটারি, সবাই আমাকে চিনে, জাতিতে হলাম আমি পামরিয়া। তবে দাদা যেমন তেমন পামরিয়া নই, আমার লাইসেন্স আছে গো, লাইসেন্স আছে। যদি আমার পালিতে কেউ ঢুকে যায় আমি ধান দিয়ে ঢুকবো আর চাল দিয়ে বের করব। তবে আমার নাম পামরিয়া। তবে যাই হোক, এই আমি একটু পালিতে যাব। এ আবার কে রে বাবা? ওই চুপ, তুই ভাই আমার উপরে হিংসা করিস না, হিংসা করিস না ভাই, তুই ভাই চুপচাপ থাক। মানে বিহার ছাপড়া জেলা, তো মেরে নানাকে ঘর হই সাতটারি, মাই নানা কেন জাঙে তো ট্রেন মে চড় কে জাঙে, আর রাজমাল ঘাট পার হো কানি কে গাড়ি মে চড় লেঙ্গে, বাস হই টোটো হই আর কুছ ভি হই, তো মেরে মা বাপ মর গিয়া, মাই একলে হই, সংসার মে কোই নেই, শাদি ভি নাই হুয়া, উমর হো গিয়া কিন্তু শাদি না হুয়া, তো মাই নানা কে ঘর জাঙ, নানা সে দেখা করেন আমি জাদ ব্যবসা সিং, আমি পামাড়িয়া হুম, তো জাঙে নানাকে ঘর ট্রেন সে। কি ব্যাপার, কেউ আমাকে ডাকে না, কেউ আমাকে চিনে না, আমি জাতির যে পামরিয়া কেউ আমাকে চিনায়। তবে যাই হোক, আমাদের একটা জাতীয় সঙ্গীত আছে বাবা, সেই জাতীয় সঙ্গীত গাইলে ঠিক চিনতে পারবে। কেউ তো ডাকি না রে ভাই, তো যাক এইভাবে তো হবে না, তো জাতিতে আমরা খুট্টা বাবা, জাতিতে আমরা খুট্টা, মানে আমরা হিন্দুও নই মুসলমানও নই, জাতিতে পামরিয়া। তা যাই হোক, আমি একটা ইসলামী গান গাইব, গাইতে গাইতে পালিতে যাব। একদিন অমাবস্যা পূর্ণে মান চাঁদ ছিল জোছনায়, নিহিরা নাই বৈশাখ কাঁদে, বিহিবিয়া মিনা ছিল আমার ইশিকার দেওয়ানা,
हेलो आमी जाए सट्टारी बाजार कच्ची गेछी तो मैं क्या करूंगा, मैं जा रहा हूँ अपना नाना के गांव, तो की बोलेंगे एक गान धर लेंगे। यारे यो পাগল করে দিবে কোন শালা আছে রে, গান গাওয়ার ঢং ঢং আছে রে শালা, ওই বে টিক টিক কি শালা মশালা চমচিকার মত গানো দেবে, শুনলে শুনলে গানবে কি হে বল দেবে কাহা মহ কতাইবে, বিনা দোষীর দোষী আহমাই বানাইলে রে তুই পাগল, ওহো बिना दोषी दोषी आहमाई बनाइले रे पागल, सिकले साला तोर बाप के लगान गई निबे साला, की बोले रे कहां में के बोले मोटा देखे नहीं मिले यारे, ओ बाजारे आछे योहने के दारे को साला, इस साला का खूब मार बे, अबे साला गाना जिस सिकले रे साला, अरे चतुरी कोरिया मरे बांधिया पीरी ओया मरिया कुल सागरे भाषा दिले बंधुआ सदा दिने कादा लगाई गेले साला गला गान हो लबे कुन कुन सिखे चीज बे साला, अरे बाहा रे बाहाड़ी ए ग्रामे ते शोशुर बाड़ी होई तब तो हमार बाड़ी कोई दे साला, हमार बाड़ी कोई तब तो हमार बाड़ी कोई दे देखे नहीं साला मर लाइसेंस करे पामणी अबे, देखे नहीं साला का ऐ साला टिक टिक की साला, बाप रे
ইসলার গায়ে তো খুব জোর আছে হবে এতর মুখটা দেখি না না ইসালার সালা মাই ছোট্টি মায়া নানা কে গাও হবে সালা মোটা হয়ে পেট লটকি গিয়ে সালা এত্তা বড়কা হয়ে গিয়া বে দেখ না না দেখ ভাই ছোট্টি মায়া হ্যাঁ আরে ابھی আয়া सुन ले नाना मेरे दुख के बाद मेरे माँ बाप तो मर गया मैं क्या करूं मेरी जात व्यवसाय बाप के था गोल्फ सुने तो जात व्यवसाय सीखेंगे तो इसलिए मैं बिहार से भाई तेरे गांव आया साला मोटा बुद्धा ऐसा ना मेरा बेटी बोल के गई ऐसा हमारे मैं बोलेगी अच्छे যে এক বাবা আমার সন্তান থাকলো দেখে শুনে কোথাও চাকর লাগিয়ে দিবে চাকর হ্যাঁ কোন চাকর ভাই এই লোকের বাড়িতে কাজ করে ইশালা কাজ আমি হ্যাঁ শুন ভাই তুই আমার নাতি আছিস মাইরি তোকে খুব ভালোবাসি হ্যাঁ হ্যাঁ তো ব্যাপার হলো নানি কে তো নানি কি করেছে জানিস কি কয় ভুট্টার ছাত্র করেছে হ্যাঁ হ্যাঁ আর আমের আচার আমের আচার চল ভাই তুই ভুট্টার ছাত্র খেয়ে নিবি আর চুড় চুড় করে লঞ্চে পার হয়ে চলে যাবে বিহার কাহা জায়গা না না মাই হ্যাঁ এই সালা বল না আমি যাব কাজে বে ঠিক আছে আমি নানি বেজা এই সালা সুত নাই যাঙ্গে নাই যাঙ্গে সত্য নাই খাঙ্গে সত্য নাই পালে যাবা তো হ্যাঁ মাই বি যাঙ্গ না না পালি হুম সালা তোর মাথা খারাপ তাই তো বল দিস বে কি মাই পালে যা রে তুমি পালে যাবা তাই হ্যাঁ ভাই না দেখ না না अपना ना 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 सर मेरे कोई नहीं है मेरे शादी उम्र कभी नहीं हुआ हाँ। अच्छे ना ना मैं कुछ नहीं करेंगे तो कोई बेटी देगा साला मोटा बुद्धा हाँ। की कर बुद्धा दा ए अमर मेटा जखून मारा जाए अमर हाथे अर्पण कर दी चलो ओको बाबा अमर संतान थकले एक तो देखा शना पुरी से बाबा तो ए साला हाँ ना ना तो के लिए जाओ ठीक ले जा भी ले जा ठीक है ना ना जांग मैं লিয়ে যাব ঠিক যে পালিতে যে টাকা রোজগার করব হ্যাঁ ইশালা তিনটো আঙ্গুল দেখাবে মানে তিনটো মে দুটো মিসকো দেগা ও একটো লেগা কাটো ভাগ দেগা মিসকো দেখো হ্যাঁ সালা মোটা বুদ্ধা তিন মে এক এক আর দু মে দু দু দেখ দেখ না না মাই কা করেন হো पहले पहले सिक्का तो करे होगा हाँ। तो मैं एक तो दे इसी भी लाभ होगा ना ना जान हाँ सुन भैया बेपार हुलो आमी सुनी छी ना कि चंपलार शिरोमणि चंद्रपति सौदागरे हाँ एकमात्र सन्तान जन्मग्रहण करे छे हाँ तो तार बाड़ी जेते होबे ठीक है ना ना चल मैं तो नहीं देख ए होच्छे भद्र समाज हाँ साला औल बोल कथा बोले ना मैं चकला उठी दी देख ना ना हाँ मैं तो छोटा हुआ बाईस तक नहीं हुआ बेसी तो भूल हो जाएगा तो सुगार लेना ठीक है चल 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 तब तो हमारे बाड़ी कोई দরজা খুলে দেখবে কে এসেছে তাই বেশ মা চলো না না হ্যাঁ কত দূর মা হয় ঘেরবে তো সামনে 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 না না এই তো ঘর হ্যাঁ আবে তেরে চোখ হয় না আলু তো ফাঁক খাইবে আরে শালা আমার তো বয়স হয়েছে চোখে কম দেখতে পাই বল আমাকে আমি ভাবলাম এটা দরজা কিন্তু কাঁচ
কাঁচের দরজা ভাবলাম সালা ঢুকে যাব কিন্তু বাধা হয়ে না না হ্যাঁ তালা উপর তালা আর নিচে আমার সালা সালা তালা কোন চিজ না তুই আমাকে কাল দিছিস বে ওটা বলে ভাই এক তালা দো তালা তিন তালা আর নিচে আমার নানা সালা হ্যাঁ এ বড় ডাক দেবা দেব বাংলায় ওহ ভদ্র হবে বাংলায় রে সালা বাংলা হবে এ বাড়িতে কেউ আছে ওছি সালা মোটা বুদ্ধা সালা সম্মান থেকে ডাক দিতে জানে না ও গো মাসি পিসি বাড়িতে কেউ আছো গো 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 ও গো মাসি পিসি কুত্তা ভুকেবে ও গো মাসি পিসি বাড়িতে কেউ আছে গো হ্যাঁ বাহ বাহ সালা রানীমা ভালো বাড়ি থেকে ডাকাটা কি করছিস দেখো দেখে এসেছে বেশ মা चले তুমি গেট খুলে না খুলে গেটের সামনে আছো তো ওই জন্য এই সালাম আর না দিলে পড়ে গেল আমি তো বুঝতে পারিনি হ্যাঁ আচ্ছা তো শুন তুমি কেমন আছো আমরা চুল কাটা বাবু রানীমা কে এসেছে বাইরে বাইরে চুল কাটতে এসেছে চুল কাটা হ্যাঁ এ দাসী বলো তুমি এই বাড়ির দাসী হ্যাঁ আর আমি মস্ত মস্ত ওড়া খাসি আচ্ছা মুশকিল বাবা ব্যাপার হলো শুনবে হি শুনবেন না আমাকে ঠিক আছে শুনবো না দূর থেকে বলে হ্যাঁ হ্যাঁ দূর থেকে বলে হ্যাঁ ব্যাপার হলো মৌসি গে মৌসি মুশকে মৌসি বাজাই বাজাই দিদি বল দিদি দিদি হ্যাঁ হ্যাঁ ব্যাপার হলো কি কি হলো ওই রানী মা বাড়িতে আছে ঘরে আছে আছে তো আচ্ছা আপনারা আগে বলেন কে তোমরা আমরা কে হ্যাঁ শোনো কি বলবো দুঃখের কথা বলবি ঠিক এত বড় রাতবারে কাজ রাখা করি হাঁটতে হাঁটতে পায়ে অনেক ব্যথা প্রচন্ড ব্যথা না না হয় আর সইতে পারি না মা না না ডাক্তার হয় কাছে দাও ফাটা আরে বহিন তুই আমাকে দাদা বলি না তুই আমার বহিন তোর পা ধরবো চিন্তা আমরাই তো বললাম আমরা পা ধরবো আচ্ছা তুমি ঘাস খাও না গুণ না খাও না ছাতু খাও আমি ভাত খাই তোমার মাথাতে বীরেন আছে বীরেন না ব্রে ও ব্রেন ব্রেন ওই কথা না কি কথা আমরা হলাম জাতিতে পামড়িয়া যাকে বলা হই খলিপা ও যাকে বলা হই খলিপা হ্যাঁ এবার বুঝতে পেরে গেছি ঠিক বুঝা আগে নানি নানি ও মাসি বলে এটা বৌদি এটা দিদিরা মাসি নানি ও নানি গটকা চুপ চুপ বল মাসি বল ঠিক আছে দেখ বুঝা তোমরা এখানে অপেক্ষা করো দাসী মাকে কাছে করে আসছি ও দাসী কার সঙ্গে কথা বলছিলে রানীমা আর বলবেন না বাইরে দুজন খলি পায় এসেছে ও খলি পায় এসেছে হ্যাঁ শরমা শরম কি ওদেরকে শ্বশুর বাড়ির ভিতরে নিয়ে এসো রানীমা ভালো বাইরে দুজন খলি পায় এসেছে বললাম তো তাদেরকে শ্বশুর বাড়ির ভিতরে নিয়ে এসো রানীমা বাইরে দুজন খলি পায় এসেছে তুমি কি বুঝতে কম পাচ্ছো আপনারা বলছেন শুয়ে বলেন শুয়ে বলে সেই কথা বলেনি তবে তাদেরকে ভিতরে আদর যত্ন করে নিয়ে এসো এ কথা ভালো করে বুঝিয়ে বললেই পারেন হ্যাঁ যাও যাও ঠিক আছে
শ্মশানে গিয়ে আমরা যাব না। কোথায় যাবে? রাজবাড়িতে যাব। শ্মশানে চলেন, রানী মার আদেশ পালন করতে। দেখো মাকে, ওই কথা নেই উসকে বলতো, রানী মাকে পুছেগা। দেখ রানী মা, এ দেখ দেখ রানী মা, দেখ মা 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 মা, আমার সন ভাই, এসো। ব্যাপার হলো কি, রানী মাকে একটু ভালো করে জিজ্ঞাসা করো। রানী মা, তো যাচ্ছে না। যাচ্ছে না মানে? হ্যাঁ। তাদের কি কি বলেছে? বললাম কি, তোমরা চলো শ্মশানে। আমি ওই কথা বলেছি, শ্মশানে নিয়ে যাওয়ার কথা বলেছি। কি বলেন, কি বলেন? তাদেরকে আদর যত্ন করে ভিতরে নিয়ে এসো। আমি কাঁদো কাঁদা, তার কাঠটা আছে, তুমি বুঝতে পারছো না? বোঝাই? ও সরি সরি সরি, যাব বোঝাই মাউসি। দেখ দেখ বেটি, আমরা মূর্খ। বেটি মুখের দাবি মার মার, আমার মাথা গেল। বোঝাই মাউসি বেটি মা। আরে মো, একটা ধরে নাও, ধরে নেব। যাব যাব, আসো। কুতুর কুতুর মাই না, দুধ ভাত খাবি তো? তোর গোষ্ঠী উঠে আমার গোষ্ঠীকে পারবি? এটা গোটা আমার গোষ্ঠী আছে, পারবি? দেখো দেখো মাসি, আমরা মাউসি না, দিদি বলো দিদি। হ্যাঁ হ্যাঁ দিদি, আমরা তো কুকুর না, আমরা মানুষ। মানুষ? হ্যাঁ, মানুষ তো মনে হচ্ছে না। তোকে কে খাইয়ে খাইয়ে মানুষ করেছে? সোনারাম, এটা দিয়ে যাবো। রানীমা আশীর্বাদ করি বাবা। রানীমা, এটা কি হচ্ছে? ওটা আমাকে প্রণাম জানালো। রানীমা কত প্রণাম জানাচ্ছে? ও রানীমা, 80 টাকা পরে দিবেন। আপনার সন্তান কিনে খবর শুনেছো? খবর শুনে তোমরা ছেলেকে নিয়ে তোমরা নাচ গান করো, সুন্দর ছেলে, ওকে মা গে। আমি যে বিশ্রাম করছি, কেমন আকাশের চন্দ্র, যেমন স্বয়ং কৃষ্ণ। নন্দ দুলা ব্রজের মাঝ সুদা নয়ন মণি, প্রথমে যাও ছেলের বাবার কাছে, ওই ভোলা ঘোষ, আর কি বলে ওই বাপি ঘোষ, এই ছেলের বাবা হচ্ছে কিন্তু সত্যি। আরে ও রে ছুয়া
বিহালের মা তোর রাজপুত্র এই সন্তান করে পাওয়া খুব ভাগ্যের কথা। যাই হোক, যথাশক্তি তথা ভক্তি করে। আরে ধীরে ধীরে সম্পর্কেতে সত্যি এই ছেলেকে দেখে তিনি বাবু মুক্ত হস্তে দান করে। আরে দান দিলে তো বাবা, এইদিকে ছেলের জেঠু 80 টাকা দান করলো। ওগো মা মনসা, যেমনি ভাবে দান করেছি তাকে 4 হাতে ধরে আশীর্বাদ করে যেন তার সুখে জন্ম যায়। আরে ধীরে ধীরে ব্যাপার হচ্ছে, এইদিকের মামাসিরা ছেলের মাসিরা পিসিরা মনে হয় নিজের নেই, কারণ 1 টাকা 2 টাকা করে বাবা দিচ্ছি, মানে পড়বেলে। আরে ধীরে ধীরে ছেলেটার দিদি হয় সম্পর্কে সত্যি সে মহাদানী।
তা ছিড়ে কে পেয়ে আনন্দতে মায়াবার পনেরো পঁচিশ টাকা দান করেছি। আরে অবাস্য কথা শুনবেন, শুনলে সত্যি আনন্দ পাবেন। আর এদিকে একটি ছেলের মানে ছেলের মামা হয়, তাই ভাগনাকে দান করলো দশটা এক টাকা দান আর চার টাকা দক্ষিণা। শুনেছি নাকি মামা ভাগনা এইভাবে লেগে থাকে, মামা ভাগনা ভাগনাকে কোনোদিন ভালো চোখে দেখে না। তাই বাবা ওই দাদাই আমার পাঁচটি টাকা মাত্র দান, বড় কঞ্জুস। আর আনন্দেতে সবাই বাবা তাড়াতাড়ি করিল রে, এদিকে ছেলেটা হচ্ছে দিদা, উনি মনকে পবিত্র করে দশ টাকা দান করলো। আরে ধীরে ধীরে টাকা দান করলো ও মা বাবারা যথাসাধ্য দান করবে। এই চলো চলো।